নমস্কার, ট্র্যাডিফুড সুন্দরবনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আর আজকে আমরা উচ্ছে বাগানে চলে এসেছি, এখান থেকে কিছু উচ্ছে তুলব। দেখুন কি সুন্দর সুন্দর উচ্ছে সব। তো আজকে বেশি একটা নেই, কারণ কালকে তুলে পাইকারি দিয়ে দেওয়া হয়েছে। আছে, ছোট ছোট রয়েছে, এগুলো আর দুদিন গেলে অনেক বড় বড় হয়ে যাবে। মাঠে হাওয়া সেরকম উঠছে, বাগানের মধ্যে রয়েছে, চারিদিক থেকে ঘেরা, তাও হাওয়া ঢুকছে প্রচুরের মধ্যে। তোমার পিঁপড়ে হয়েছে, চলে আসো মাম, চলে আসো, স্নান করতে হবে। এবার আসো, স্নান করবো, আসো তাড়াতাড়ি আসো। জাম্পিং পরে করবে, আবার আসো, স্নান করে আসো। বাবা আজকে সব ডুবে যাবে। সয়াবিনের প্যাকেট, সয়াবিন গুলো গুঁড়ো করে নিলাম। সয়াবিন গুঁড়ো দিয়ে, সয়াবিন গুঁড়ো দিয়ে আজকে হেভি সুন্দর টেস্টি একটা খাবার বানিয়ে দেবো তোমাকে, তুমি খাবে। হ্যাঁ, খাবারটা কি খাবার, খাবারটা যে কি খাবার, উচ্ছে খাবার, উচ্ছে। তুমি তো উচ্ছে খেতে চাও না, উচ্ছে খেতে চাও না তো, সেই জন্য আজকে দেখে না উচ্ছে দিয়ে হেভি সুন্দর করে বানিয়ে দেবো। তুমি একবার খেলে বারবার চাইবে শুধু, সেদিনকে পেয়ারা মাখানোর মতো এরকম খেতে চাইছিলে না, তারপরে খেয়ে দেখলে হেভি সুন্দর টেস্ট, ঘন ঘন খাচ্ছিলে সেরকম, আজকেও দেখে নে। এই যে আমি কতগুলো উচ্ছে নিয়ে নিয়েছি, আর উচ্ছেগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে, এবার এগুলোকে এরকম করে কেটে নেব। এই দেখুন মা উচ্ছে কাটছে, আজকে দারুণ একটা, আমি তো উচ্ছে খেতে যাই না, তাই আজকে খাবো, আজকে একটা দারুণ ফেভারিট বিরিয়ানি।
নিয়ে মিষ্টি দিয়ে দারুণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে আমরা ভিজে ভিজে রাগ রাগ মাথায় জমে যাচ্ছে। রাগ মাথায় জমে যাচ্ছে কেন? বৃষ্টির জন্য। এই যে সাইড থেকে এরকম ফাঁকা ফাঁকা করে একটুখানি কেটে নেব। সেগুলো আমি একটু সিদ্ধ করে নেব, একটুখানি লবণ দিয়ে দেবো আমি তার মধ্যে, একটু লবণ দিয়ে সিদ্ধ করলে উচ্ছের মধ্যে একটু লবণটা ঢুকবে। রান্না করবে? দাও এবার, দাও আর না, হ্যাঁ পরে রান্না। কড়াইতে তেল দিয়ে দেবো, আমি জিনিসই খাবো না, একটা কি জিনিস, হেবি টেস্টি জিনিস। একটা আলু এরকম ঘুগনির মতো করে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, এগুলো ভেজে নেব। লবণ, হলুদ, আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। গোটা জিরে দিয়ে দেবো তেলের উপর। এবার যে সয়াবিনটা গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো এর মধ্যে। এই সয়াবিনটা অল্প আছে, একটু টাইম নিয়ে মুচমুচে করে ভাজতে হবে। সয়াবিন ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নেব। শব্দ শুনেই বুঝতে পারছেন কিরকম মচমুচে হয়েছে। আর উচ্ছের এই মাছখানের দানাগুলো বের করে নেব। এই দানাগুলো খায়? না না, খেতে নেই। এই দানাগুলো রান্না করে খায়? হ্যাঁ, দানাগুলো ফেলে দিতে হয়। দাও একটু কানে। ভিতরের দানাগুলো সুন্দর করে বের করে নিয়েছি। এরকম করে আমি প্রত্যেকটা উচ্ছের দানা বের করে নেব। তবে এই রান্নার উচ্ছেগুলো যদি একটু বতি থাকে তাহলে দানাগুলো বের করতে একটু সুবিধা হয়, খুব সহজে বেরিয়ে যায়। এবার এই সয়াবিন গুঁড়োগুলো আর আলুগুলো আমি একসঙ্গে মাখিয়ে নেব। আমাকে কিচ্ছু মাখাতে দিও না, তুমি বড় হলে মাখাবে, তখন আমি মাখাবো না, আমি দেখবো তুমি মাখাবে। জিরে আর গোলমরিচ ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা এই মাখানোর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে লঙ্কা কুচিও দেওয়া যেতে পারে, কিন্তু আমি দেব না যেহেতু তিতো, সেজন্য অল্প দু চারটে গোলমরিচ দিয়েছি। আমার মাখানোটা একদম রেডি। এবার এই পুরটা এই উচ্ছের মধ্যে ঢুকিয়ে দেবো।
এই যে এরকম করে সমস্ত উচ্ছেগুলো ভরে নেব। একটা নারকেলের পাতা ছাড়িয়ে আমি কাঠি বের করে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে রেখে দিয়েছি, যাতে এই পুরগুলো আর বেরোতে না পারে। আমিও করছি এখন, যেখানে সেখানে এরকম ভরে দিও না। ওটা কি হচ্ছে, তো কদম ফুল হয়ে যাচ্ছে। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে একটা একটা করে উচ্ছে ছেড়ে দেবো। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। পারলে করো, গরম কিন্তু। তুমি তো তুমি ধরো এখানে, আমি কাটুবি বের করে নিই। নাও এভাবে উচ্ছে খেলে কিন্তু খেতে খুব একটা খারাপ লাগে না, খেতে সুন্দর লাগে। কিন্তু ঋষিকা তিতো খেতে চায় না, ওই জন্য খুব একটা খেতে চাইছে না। সত্যি ভালো লাগে কিন্তু। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী পর্বে।